বিসমিল্লাহ রহমান রহিম। বরাবরের মতো এফএক্স এসইও হেল্পের পক্ষ থেকে স্বদেশী এবং প্রবাসী সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমাদের বেসিক পার্ট থ্রিতে আমরা উপনীত হয়েছি। এই পর্যায়ে আমরা আজকে যা দেখাবো, প্রথমেই আমরা যাব যে ডিটেলস স্টেটমেন্ট কিভাবে বের করবেন, অন্যকে দেবেন। ডিটেলস স্টেটমেন্টস যেমন অ্যাকাউন্ট হিস্ট্রিতে আমরা যখন যাব, অ্যাকাউন্ট হিস্ট্রিতে এখানে গেলে এখানে আমাদের যেখানে আমাদের প্রফিটগুলো করেছে সেগুলোর স্টেটমেন্ট আসছে আমাদের এখানে। ওকে, তো এখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা ডিটেল স্টেটমেন্ট কী, যেমন সেভ অ্যাজ রিপোর্ট এখানে আছে, সেভ অ্যাজ ডিটেল, সেভ অ্যাজ ডিটেলসে যদি আমরা যাই, দেখুন এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এগুলো এটা আমরা কী করবো, এখানে ডেস্কটপে আমরা যেখানে ইচ্ছা আমরা সেখানে এটা সেভ করতে পারবো। ডিটেলস স্টেটমেন্টস এখানে যদি আর কিছু লিখতে চান বা অ্যাকাউন্ট নাম্বারের লাস্টের কত নাম্বারগুলো এগুলো যদি আপনি লিখতে চান, আপনি ইচ্ছাগুলো এগুলো লিখতে পারবেন, দেন আপনি সেভ করবেন। যদি আপনি সেভে চলে যান, আপনি দেখুন এগুলো সেভ হয়ে যাচ্ছে আমাদের এটা অলরেডি। এটা সাধারণত আমরা যদি ফান্ড ম্যানেজিংয়ের ক্ষেত্রে এটা কাজে লাগে। যদি কেউ যদি আমাদেরকে বলে যে ঠিক আছে আপনার অ্যাকাউন্ট আমি দেখি আপনি কীভাবে প্রফিট করছেন কিনা দেখতে চাইলে, তখন আমরা এটা দেখাইতে পারবো। এটা দেখালে তাহলে দেখা গেছে তিনি আমাদের একটা মূল্যায়ন করতে পারবেন যে না আমরা আসলে কতটুকু কী করছি না করছি। এই যে দেখুন এখানে একটা স্টেটমেন্টস চলে আসছে এখানে, এই যে দেখুন এখান থেকে নিচ পর্যন্ত আপনি যদি দেখেন যে এখানে কীভাবে ডিটেলস ট্রেডগুলো যেগুলো যে ট্রেডগুলো আছে বর্তমানে সেই ট্রেডগুলো এগুলো এই পর্যন্ত যা প্রফিট হয়েছে এ পর্যন্ত তা আছে এখানে দেখুন। আর নিচের দিকে আপনি দেখেন এখান থেকে যেভাবে আমাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ের পর থেকে আমাদের অ্যাকাউন্ট কীভাবে বাড়ছে এটা তার চার্ট, এখানে আমাদের কত পার্সেন্ট আমাদের প্রফিট হয়েছে, কত পার্সেন্ট আমাদের লস হয়েছে, নেট কী হয়েছে না হচ্ছে এখানে বিস্তারিত আছে। অতএব একজন ফরেনার অথবা দেশি যেই হোক না কেন, কেউ যদি আপনাকে যদি ফান্ড ম্যানেজিংয়ের ক্ষেত্রে যদি আপনাকে বলা হয় তাহলে আপনি এই স্টেটমেন্টটা তাদেরকে শো করে দিতে পারেন। এটা কীভাবে আমরা যদি এটা দেখি, এটা কীভাবে আমাদের ডেস্কটপে কীভাবে আসছে আমরা সেটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই দেখুন এখানে এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, সেভ হয়ে গেছে। এই এই এটাকে আমরা যে কোনো জায়গাতে যে কোনো কাউকে আমরা এটা এই ডকুমেন্টসটা আমরা দিয়ে দিলেই হবে। ঠিক আছে, এটা যদি আমরা ওপেন করতে যাই তাহলে দেখা গেছে দেখুন, ঠিক আছে এই যে আমাদের স্টেটমেন্টটা এখানে চলে আসছে। ওকে, এখন এখান থেকে যদি আমরা ইচ্ছাগুলো যদি বেশি কম যাই আমরা করি, সেটা আমরা স্টেটমেন্ট যদি বলে যে না আমরা স্টেটমেন্ট অল্প কয়েকদিন স্টেটমেন্ট দিব, তাহলে আমরা সেভাবে লাস্ট থ্রি উইক অথবা লাস্ট থ্রি ডেজ অথবা আমরা যদি অল হিস্টোরি অল স্টেটমেন্ট দিলে আমরা অল এ দিই ক্লিক করে দেন আমরা অল দেব। ওকে বন্ধুরা, এরপরে আমরা চলে যাচ্ছি উপরের প্লেটগুলো যেভাবে আমরা সেভাবেই আমরা সাজাতে পারবো। যেমন দেখা গেছে উপরের এই প্লেটগুলো আমরা যদি একটু যদি খেয়াল করি এখানে, সে যে প্লেটগুলো আমরা যেভাবে সাজাবো সেগুলো আমরা একটু দেখি। এই যে এই প্লেটগুলো অনেক সময় আমাদের হজবরল থাকে, এখানে আমাদের ইন্ডিকেটরগুলো আমাদের সাজানো। যেমন এই প্লেটগুলো অনেক সময় দেখা গেছে অনেকের এই এইগুলো নিচে থাকে, যেগুলো নিচে থাকে এইভাবে থাকে, অনেকের একটা এখানে থাকে, এটা যদি এখানে থাকে এখানে থাকে। তো আমরা কী করবো দেখেন, এখানে এই যে দেখেন ছোট্ট একটা আইকন আছে, এই যে দেখেন এই দুই পাশে, এই যে পাশে যে দেখেন এখানে আমরা চাপ দিয়ে এটাকে টান দিলেই এটা চলে আসে দিয়ে। ঠিক আছে, এখন আমরা আমাদের মতো করে, তেমন এখানে নিউ অর্ডার, নিউ অর্ডারটা অনেক সময় দেখা গেছে এক পাশে থাকে, যখন এক পাশে থাকে নিউ অর্ডারটা আমরা যখন ট্রেড করতে যাই দেখছি এই যে নিউ অর্ডার, নিউ অর্ডারটা আমরা এক পাশে থাকলো। এখন আমরা যখন ট্রেড করতে যাব তখন দেখছি এটা এক পাশে যাইতে হয়, ক্লিক করতে হয়, আমরা মাঝখানে থাকলে আমাদের জন্য এটা সুবিধা হয়। এই জন্য আমরা কী করতে পারি, আমরা এটাকে মাঝখানে নিয়ে আসতে পারি, যার জন্য আমরা অন্য একটা আমরা এটাকে আমরা নিয়ে যাই। এরপরে আমরা আমাদের যেটা ট্রেড করবো সেটাকে আমরা নিয়ে আসি, এরপরে আমরা এখানে নিয়ে আসি আমাদের টাইম পিরিয়ড, পরবর্তীতে আমরা এটাকে, তো এখানে আমরা আমাদের স্ক্রিনটাকেও বড় করে দেখতে পারি, স্ক্রিনটাকেও বড় করে দেখতে পারি, সুবিধা হয় যে যেন এটা যেন আমাদের নিচে না থাকে, কারণ অনেকে আমরা নেটবুক ইউজ করি সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটু সমস্যা হয়। এই জন্য আমরা প্লেটগুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো সাজাতে পারবো। বন্ধুরা, এবার আসি আমরা আমাদের সিম্বল টাইম সাইজ অনুযায়ী বিভিন্ন পেয়ারে নেয়টি কীভাবে রাখবেন। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা বলতে চাচ্ছি যে সিম্বল আমরা এই যে দেখুন এখানে অনেকগুলো এন্ট্রি আছে, আপনি যদি দেখেন এখানে অনেকগুলো এন্ট্রি আছে। এখন এই যে অনেকগুলো এন্ট্রি আছে এই এন্ট্রিগুলোকে দেখা গেছে এখানে আমরা হজবরল হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি না আসলে যে কোন এন্ট্রিটা আমাদের কোন জায়গায় আছে। ঠিক আছে, যেমন এখানে কোন এন্ট্রিটা কোন জায়গায় আছে আমরা বুঝতে পারতেছি না। আমরা যদি এখানে যদি কী করি, যদি আমরা এখানে টাইমে ক্লিক করি তাহলে সময় অনুযায়ী আমাদের এগুলো সাজানো হবে, অর্থাৎ সময় অনুযায়ী দেখা গেছে এখানে প্রথমে আমরা এন্ট্রিটা নিয়েছি 21, 15, 16, 18, এই যে
পনেরো পাঁচ, ষোলো পাঁচ, আঠারো পাঁচ, এইভাবে সাজিয়ে এটা নিচ দিকে আসছে। দেখেন টাইম অনুযায়ী সাজিয়ে গেছে। আচ্ছা, এরপর যদি বলি আমরা টাইপ, আমরা টাইপের এন্ট্রিগুলা কোন টাইপের টাইপ টাইপের এন্ট্রিগুলো আমরা এখানে এভাবে সাজিয়ে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। সাইজ, লট সাইজ অনুযায়ী আমরা আমাদের এন্ট্রিগুলো সাজাতে পারি। এই যে অপেক্ষাকৃত ছোট থেকে অপেক্ষাকৃত বড়োর দিকে নিচের দিকে আসছে। এরপর আমরা অনেক সময় দেখা গেছে যেমন আমরা জিবিপি ইউএসডিতে আমরা দুইটা এন্ট্রি নিছি বা ক্যাট সিজ আমরা দুইটা এন্ট্রি নিছি, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা এখন আমরা এক একটা এন্ট্রি এক এক জায়গায় পড়ে আছে সময়ের ব্যবধান বা আমাদের টাইমে ক্লিক করা ছিল বা সিম্বলে যদি আমরা ক্লিক করি দেখেন দেখেন আমাদের এক ধরনের সমস্ত এন্ট্রিগুলো এক জায়গায় চলে আসে। সিম্বলে ক্লিক করলে এক ধরনের এন্ট্রিগুলো সব এক জায়গায় চলে আসে, সহজেই আমরা বুঝতে পারি। যেমন এ ইউরো এ ইউডি, 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 ইউরো ক্যাট, এই যে ইউরো ক্যাট না, এটা এক দুই তিন চার পাঁচ, এখানে পাঁচটা এন্ট্রি নেওয়া আছে। তা আমরা সিম্বলে ক্লিক করার সাথে সাথে আমরা এই চারোটা এন্ট্রি পাঁচটা এন্ট্রি আমরা এক জায়গায় পেয়ে গেছি। তা এটা আমাদের জন্য সুবিধা হয়েছে, এক দুই তিন চার পাঁচ এক জায়গায় চলে আসছে। অন্যগুলোও দেখেন পাশাপাশি আমরা অন্যগুলো পাশাপাশি পেয়ে যাচ্ছি। যাই হোক, এটা আমাদের সিম্বলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এক জায়গায় পেয়ে যাবো, এবং এক জায়গাতে থাকলে আমাদের জন্য সুবিধা কি, আমরা বুঝতে পারবো যে কোনটা আমরা কীভাবে কী জন্য নিয়েছি, কোনটা আমরা কীভাবে কী জন্য নিয়েছি এবং কোনটা কোন এন্ট্রিতে আমাদের রাখা দরকার, কোন এন্ট্রিটা আমাদের রাখার দরকার নেই, সেটা আমরা এটা বুঝতে পারবো। তো বন্ধুরা, এখানে আমরা সিম্পল টাইম সাইজ এগুলো অনেক কিছু আছে। এর পাশে দেখা গেছে অর্ডার আছে, এখানে আমাদের তারিখ আছে কত তারিখে আমাদের এন্ট্রিটা নিছি, আর এই পাশে তো বুঝতে পারতেছেন যে আমাদের প্রাইস, আমাদের প্রাইস বর্তমানে এটা হচ্ছে আমাদের চলমান প্রাইস, চলমান প্রাইস এটা, এখানে একটু টেক প্রফিট, এখানে আমাদের স্টপ লস, এগুলো তো বুঝে আসছেন সফ, এখানে যদি সফ হয় তাহলে সবগুলো এখানে, এখানে হলো প্রফিট, প্রফিটগুলো আমরা এখানে কীভাবে আমাদের, তো যাই হোক এগুলো আপনারা দেখে নেবেন। তো এই জিনিসগুলো আমাদের কী জন্য বলা হয় আমাদের জন্য খুবই উপকারী। এগুলো আমরা অনেক সময় দেখা গেছে আমরা এন্ট্রি খুঁজে পাচ্ছি না যে কোথায় কোন এন্ট্রি কোথায় আছে, সিম্বলে ক্লিক করলে আমরা স্ক্রিন বড় ছোট করে সব ট্রেড কীভাবে দেখবো, যেমন স্ক্রিনটারে আমরা বড় করে বড় ছোট করে যেমন এটাকে আমরা উপরে নিতে পারি, যেমন অনেক সময় আমরা বুঝতে পারছি যেমন এখানে আসতে বেশি আমরা নেব না, আমরা এই যে এটা আছে এটা থেকে ভিতরে নিয়ে গেলে আবার আমরা টার্মিনাল নিয়ে সমস্যায় পড়ে যাব। ঠিক আছে, এখন আমরা বড় করে আমরা এন্ট্রিগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, বড় করে আমরা এন্ট্রিটা দেখতে পারবো, যেখানে যে আমাদের এন্ট্রিগুলো কোথায় কী আছে না আসে নিচ পর্যন্ত আমরা এগুলো দেখতে পারবো। তো এই জন্য আমি বলছি যে আমরা কী করবো, স্ক্রিনটাকে আমরা বড় করে আমরা দেখতে পারবো, ছোট করে আমরা দেখতে পারবো ইচ্ছে করলে স্ক্রিনটাকে। আর এমনি তো যেটা আগে আগে হচ্ছে দেখিয়ে দিয়েছি যে এখানে আমরা যদি যে উপরে এই যে একটা ইয়ে আছে টার্মিনাল, এখানে ক্লিক করলে আমরা ইয়েটাকে বড় করে দেখতে পারি, আবার এটাতে ক্লিক করলে দেখা গেছে এটা আমরা বড় করে ইয়ে করে দেখতে পারি যে এভাবে। তো এরপরে আমরা আসি যে আমরা আজকে দেখাবো যে আমরা একটা ট্রেলিং স্টপ আমরা দেখাতে চাচ্ছি যে আমরা একটা অ্যাকাউন্টে চলে স্টপ দেখাবো আজকে। ট্রেলিং স্টপটা আমরা কীভাবে দেখাবো সেটা আমরা একটু আসি, যে ট্রেলিং স্টপটা আমরা দেখাতে যাবো যে সেটা হচ্ছে যে এই দেখুন এখানে আমাদের এটা একটা এন্ট্রি আছে যে কত ইউরো জেপিওয়াই, ইউরো জেপিওয়াই আমরা ইয়াতে চলে যাই যথারীতি আমাদের পেয়ারে চলে যাই, ধরে নিন ইউরো জেপিওয়াই, হ্যাঁ ভা আমরা একটা খুলিয়ে নিলাম আরো বুঝার জন্য, এখানে আমরা আমাদের ডিটেলস আমরা ক্লিয়ার দেখতে পারবো আমরা আমাদের এখানে গ্রিড করে নেই আমরা এগুলো। ওকে, ইউরো জেপিওয়াই এখানে আমাদের যথাক্রম আমাদের প্রফিট আছে। আমরা এখন এখানে যদি আমরা বলি যে আমরা ট্রেলিং স্টপ দেবো, ট্রেলিং স্টপটা কীভাবে সেটা একটু দেখে নিই, যে আমরা এখানে পয়েন্ট এখানে পিপস, আসলে আমরা কত পিপস অন্তর এখন যদি দেখুন আমরা একটু দিতে চাই, এখানে আমরা কাস্টম করতে পারবো সাজাতে পারবো যে কত পিপস অন্তর, যেমন আমরা যদি বলি যে না আমরা তিরিশ পিপস, আমরা এই যে দেখুন আমরা বর্তমানে মার্কেট আছে কোথায় একশো উনত্রিশ পঞ্চান্ন, একশো উনত্রিশ ষোলোতে আসলে আমরা কি হবে আমাদের এই মার্কেট কি হবে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা যত উপরে যাবে আমাদের টেলিং স্টপে এটার পাশাপাশি উপরে যাবে। ঠিক আছে, এখন আমরা এটাকে ইচ্ছে করলে
মডিফাই করতে পারি, ট্রেলিং স্টপকে আমরা মডিফাই করতে পারি। হ্যাঁ, আমরা এখন ডিলিট করে দিই, এরপর আমরা এটাকে মডিফাই করলাম। ওখানে মডিফাই না করে আমরা এখানে ট্রেলিং স্টপ আমরা 30 pips অন্তর নিলাম। ওকে, 20 pips 30 pips আমাদের যত এখন যত এটা আমাদের প্রফিটে যাবে তত এটা আমাদের উপরে যেতে থাকবে। তার মানে এটা যদি এখন যদি নিচের দিকে যদি আসে, যদি আমাদের এটা যদি কোনো কারণে যদি নিচের দিকে আসে, তাহলে 30 pips উপরে গেলে এটা উপরের দিকে যাবে, তার মানে বাইরের দিকে যাবে। আজকে যদি নিচের দিকে আসে এটা এই জায়গাতেই স্থির থাকবে এবং সেখানে এসে আমাদের এটা ক্লোজ হয়ে যাবে। তার মানে আমরা যদি মনে করি যে আমরা 30 pips নিচে আসলে আমাদের এই প্রফিটটা যেন থেকে যায়, তাহলে আমরা আমাদের এই প্রফিট এখানে লেখা আছে, দেখেন প্রফিট $112, বর্তমান আছে কত $165, তখন $112 আমাদের এটা ক্লোজ হয়ে যাবে। যাই হোক, ট্রেলিং স্টপ সম্পর্কে আপনারা হয়তো আগেও জেনে থাকবেন, এখন এটা বাকিটা আমি দেখে দিলাম, আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন যে ট্রেলিং স্টপ দিয়ে কীভাবে ইয়ে করতে হয়। এবার আসি আমরা যে আমাদের ফুল স্ক্রিন ম্যাক্সিমাইজ করবেন। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে কখনো কখনো আমরা দেখি যে এখানে ফুল স্ক্রিনটা, এই যে একটা জিনিস দেখুন, এই সমস্যাটা হয় অনেক সময়, এই যে এখানে যে নেট কানেকশনটা আছে এই নেট কানেকশনটা দেখা যায় না। আমরা যদি এখানে যদি উপরে যদি উপরে দেখা গেছে এখানে ম্যাক্সিমাইজের একটা বটন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ক্লিয়ারলি এটা বড় করে দেখা যাবে। ঠিক আছে, ক্লিয়ার এটা বড় করে দেখা যাবে। তো এই সমস্যায় পড়লে আমরা, আচ্ছা আরেকটা হচ্ছে যে যে আমরা এখানে একটা সমস্যা পড়ি, অনেক সময় দেখা গেছে ভুল একটা ক্লিকের কারণে দেখা গেছে এটা এরকম হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমাদের ব্যালেন্স এটা দেখা যাচ্ছে, কিন্তু অন্য কিছু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এখানে আমরা মনে করছি যে আমরা তো বিশাল ঝামেলায় পড়ে গেছি, বিপদে পড়ে গেছি। কোনো ঝামেলা না, এখানে যেখানে যে ব্যালেন্স আছে, যে লাইন আছে, এখানে আপনি ক্লিক করুন, এখানে আপনি ক্লিক করুন, ক্লিক করলে এগুলো আবার চলে আসবে। ছোটোখাটো এই সমস্ত সমস্যাগুলোর কারণে আমরা অনেক সময় ঝামেলায় পড়ে যাই, এগুলো ক্রিটিক্যাল জিনিস, ছোটোখাটো এগুলো একটু দেখে নেবেন কষ্ট করে। এবার আসুন বন্ধু, আমরা হরিজেন্টাল লাইনটা আমরা একজ্যাক্ট প্লেসে কীভাবে বসাবো। যেমন দেখা গেছে আমাদের এটা, আমরা ডেলিতে অনেক সময় ডেলিতে দেখা গেছে আমরা এখানে এটা বসাইতে যাব। এখন একজ্যাক্ট জায়গাতে দেখা গেছে এই একটু উপরে নিচে থাকলো, এমন একজ্যাক্ট হাই কত, 127.30, 127.30 আমরা কীভাবে এখানে রাইট মাউস ক্লিক করবো, হরিজেন্টাল লাইনে ক্লিক করবো, এরপর আমরা প্যারামিটার্সে যাব, 127.30। ওকে, এই যে আমরা হরিজেন্টাল লাইনটা ঠিক প্লেস মতো আমরা বসাতে পারছি। মান্থলি, উইকলি এবং মান্থলিতে গেলে আমরা আরও ঝামেলায় পড়ে যাই, যার কারণে এই জিনিসটা আমরা এখানে আপনাকে ওই একটু আমাদের জন্য সুবিধা, হরিজেন্টাল লাইনটা আমরা কোন প্লেসে বসাবো এটা আমাদের, এটার জন্য আমাদের দেখতে সুবিধা। এরপরে আসুন বন্ধু, আমরা যে ইন্ডিকেটার্সগুলো এডিট করার আরও পদ্ধতি, তারপরে ইন্ডিকেটার্সগুলো এডিট করার আরও পদ্ধতি। যেমন এখানে ইন্ডিকেটার্স, অনেক ইন্ডিকেটার্স আছে, বিভিন্ন ইন্ডিকেটার্সগুলো, যেমন আমরা রাইট মাউস যদি ক্লিক করি এখানে, আমরা মনে করি যে এখান থেকে ইনসার্ট ইন্ডিকেটরে গিয়ে আমরা কী করতে পারবো, পার্সে আনতে পারবো, অথবা এখানে ক্লিক করলে, কিন্তু এখানে আমরা অনেক সময় রাইট মাউস ক্লিক করলি এখানে আমরা দেখা গেছে এগুলাকে আমরা বিভিন্ন জিনিস আমরা এগুলো ইয়ে করতে পারবো, এডিট করতে পারবো। ঠিক আছে, অ্যাকসেপ্ট জিগজ্যাক, আমি জিগজ্যাকে আমরা দেখা গেছে অনেক সময় এই যে জিগজ্যাক, জিগজ্যাকটা আমরা এখান থেকে দিলে যেমন এটা আসে না, কখনো আস, কোথাও আসতে পারে, কোথাও নাও আসতে পারে, না আসে। এখন না আসলে কী করবে, এখানে আমরা ইন্ডিকেটারে চলে যাবো, ইন্ডিকেটার লিস্ট, ইন্ডিকেটার লিস্টে গিয়ে এখানে একবার জিগজ্যাক আছে, এবার এটাকে এখান থেকে আমরা এডিট করতে পারবো। 2-3 বার অনেক সময় অনেক চিকন থাকে, চিকন থাকলে দেখা গেছে আমরা অনেক সময় এটা চোখেই দেখি না, ক্লোজ, এই যে দেখেন জিগজ্যাক কত চিকন আমরা চোখে দেখি না। এখন আমরা কী করতে পারি, ইন্ডিকেটর লিস্ট, জিগজ্যাক, এডিট, মোটা করে দেই, যা ইচ্ছা তা, এবার দেখেন ক্লোজ, এখন আমরা মোটা করে দেখতে পেলাম। ওকে, তো ইন্ডিকেটর লিস্টগুলোকে আমরা এইভাবে, লিস্ট থেকেও আমরা এইভাবে আমাদের ইন্ডিকেটরগুলোর আমরা কী করতে পারি, আমরা এগুলোকে যেভাবে ইচ্ছা আমরা সেভাবে চিকন এবং মোটা, অথবা আমরা আমাদের প্যারামিটারগুলো বা কোনটা কত হবে, যেমন বোলিঙ্গার ব্যান্ডসের এখানে আমরা যদি বলি যে না আমরা এটাকে অন্য অন্য লেভেল করবো, আমাদের লেভেলগুলোকে আমরা ফিরিওড লেভেল, হ্যাঁ, এগুলো সবগুলোকে আমরা ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারবো, যাই হোক আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো। তো এরপরে আসি যে, আচ্ছা এখানে একটা কথা আছে যে আমাদের লিভারেজগুলো বেশি কম নিলে আমাদের অসুবিধাটা কী বন্ধুরা, এখানে লিভারেজ যদি কম বেশি, যেমন প্রত্যেকটা কোনো একটা অ্যাকাউন্টে যদি আমরা যদি একটা অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্ট খুলি, তাহলে খেয়াল করেন আমরা একটা ডেমো অ্যাকাউন্ট যদি খুলি, যেমন লিভারেজ বেশি এবং কমের উপকারিতাটা সেটা কী, এই যে দেখেন লিভারেজ, আমরা যদি লিভারেজ যদি এখানে 1:1 যদি নেই, একটু খেয়াল করেন আমরা এখানে একটা আকরাম আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করলাম, নেক্সট এখানে 1:1 দিলাম। ওকে, দেখুন 1:1 যখন আমরা যেখানে লিভারেজ নিছি, আমরা এখানে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে
আমাদের সুবিধাটা কি অসুবিধাটা কি? আমাদের $5,000 হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। আমাদের একটা সুবিধা হয় $100 দিয়ে আমাদের দেখাইতে একটু সুবিধা হবে। আমি আবার একটু সরি, আমি একটু আবার অ্যাকাউন্টটা একটু ওপেন করতে যাই। এখানে আমাদের $100 হলে দেখাইতে একটু সুবিধা হবে। 1:1 নিলাম, 1:1 লিভারেজ। এখানে যদি আমরা এটা ক্লোজ করতে যাই, দেখুন অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। আপনি দেখুন আমরা 1 সেন্ট দিয়ে নিলাম, 1 সেন্ট মানি দেখছেন। আমরা যদি লিভারেজ যত বাড়াবো আমরা বেশি দিয়ে ধরতে পারবো, লিভারেজ যদি কম হয় আমাদেরকে ধরতে দেবে না। আপনি দেখুন প্রশ্নই আসে না যে এবার 1:1 দিয়ে ধরতেই দিবে না আমাদেরকে। আমরা এবার আসি লিভারেজটা যদি আমরা যদি বাড়াই দিই, দেখেন আমার মনে হয় আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনারা সেটা বুঝে গেছেন যে লিভারেজ, যেমন আমরা $100 অ্যাকাউন্ট ওপেন করলাম, এগেন $100 আমরা অ্যাকাউন্ট ওপেন করলাম, এবার আমরা লিভারেজটা 1:100 দিই। লিভারেজটা হচ্ছে যে কোম্পানি আমাদেরকে বেশি ধরার মতো একটা সুবিধা দেয়। আমরা এর চেয়ে বেশি কিছু বেশি আমরা জানার জানতে আমরা জানার আমাদের দরকার মনে করি না আমরা, ঠিক আছে। তো লিভারেজ তো এখন আমেরিকাতেও বর্তমানে দেখা গেছে 1:50 লিভারেজ, হ্যাঁ সেখানে এর চেয়ে বেশি হয় না। তো আমাদের এখানে 1:1000ও আছে। আসলে বেশি দিয়ে ধরলে বেশি রিস্ক আছে, কম দিয়ে ধরলে কম রিস্ক। তো আবার আমাদের এখানে 10,000-এর একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তো যাই হোক, আমরা যদি লিভারেজটা যদি বাড়াইয়া দেই তাহলে আমাদেরকে বড় সোজা কথা আমরা বড় লট দিয়ে আমরা ধরার মতো সুবিধা আমরা পাবো। আর লিভারেজ যদি কম নিই আমরা তাহলে আমরা বড় লট নিয়ে আমরা নিতে পারবো না। আবার লিভারেজ কম নিলে আরেকটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে যে দেখা গেছে আমাদের এন্ট্রি যখন লসে চলে যায় তখন অটোমেটিক ট্রেডটা ক্লোজ হয়ে যায়। বেজারগুলো আছে, আমি চাই লিভারেজ আমরা যত বেশি নিতে পারি বসে নেব, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের এন্ট্রি সাইজগুলো কত হবে না হবে আমরা মানি ম্যানেজমেন্টটা আমরা ফলো করবো। মানি ম্যানেজমেন্ট ফলো করলে আমাদেরকে আমরা লিভারেজ যতই নিই আমাদের অসুবিধা হবে না এবং অসুবিধা হওয়ার কথাও না। বন্ধু এক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা কিছু আমরা আসি এবার আবার আমরা নতুন একটা পেয়ার লেড়ে যেভাবে ইচ্ছে সেখানে সেভ নিতে পারবেন। আচ্ছা নিচের এই যে পেয়ারগুলো, এই যে দেখুন আমরা পেয়ার যে পেয়ারগুলো আমাদের এখানে নিচে আছে, যেমন দেখা গেছে আমরা এই পেয়ারগুলো যেমন এখানে যেমন Xaui USD আছে, এখন GBP USD কে আমি আগে নিয়ে আসবো। এখানে এখানে চেপে ধরে এটাকে আগে নিয়ে আসবো, ঠিক আছে। Xaui এখানে চলে আসছে, সাজাইতে আমরা যদি সাজাইতে চাই আবার এটাকে আমরা এদিকে নিয়ে আসবো, এটা এখানে চলে আসছে। এইভাবে আমরা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে বসাই, এখানে এটাকে আমরা এখানে নিয়ে আসে বসাতে পারি, এখানে যেখানে ইচ্ছা, তাহলে মানে আমরা নেড়ে চলে এখানে যেখানে ইচ্ছা সেখানে এগুলো বসাইতে পারবো। তো এরপরে আসি আমরা যে টার্মিনাল, এমন হলে কি করবেন যে এন্ট্রিগুলো দেখা না লাগে না গেলে, এটা আমরা একটু আগে দেখাইছি এই জিনিসটা। আচ্ছা বিড আস্কের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই আপনাদেরকে, যে বিড আস্ক এখানে আছে, যেমন দেখেন বিড আস্ক অলরেডি এখানে যদি আমরা যদি কোনো এন্ট্রি নিতে যাই, আপনি দেখেন এন্ট্রি নিতে যাই তাহলে এখানে বিড আস্কটা এখানে আসে। আমরা ইজি প্রাইসগুলোতে ইয়েতে যাই দেখাই, দেখাচ্ছে 18, 17, 20 এখানে 3 পিপস আমাদের স্প্রেড। স্প্রেডটা কি আমরা অনেক সময় যে 3 পিপস স্প্রেডটা কি, যেমন দেখা গেছে এখানে আমি $1 এন্ট্রি ওপেন করার সাথে সাথে কি হয় $3 মাইনাস হয়, 3 পিপস, তার মানে $3 মাইনাসে ওপেন হয়েছে। এখন এখানে স্প্রেডটা এখানে কম বেশি আছে, ব্রোকার বেদে স্প্রেড কম বেশি আছে, তো সেটা আমরা দেখবো। আসলে এইসব ব্যাপার নিয়ে পরে আমি একসময় কথা বলবো যে আসলে স্প্রেডটা কি, কোন স্প্রেড কে কোন জায়গাতে কীভাবে স্প্রেড খায়, এখন ব্রোকারগুলো স্প্রেড বেশি কম বেশি কে নিচ্ছে না নিচ্ছে এবং কাদের কী অবস্থায় স্প্রেড দিয়ে আসলে হচ্ছে নাকি, এটা আমরা পরে কথা বলবো। কিন্তু এখানে আমরা বলতে চাচ্ছি যে আমরা যদি কোনো জায়গাতে আমরা যদি বিড আস্কের মাধ্যমে আমরা দেখতে পারি যে আসলে বর্তমান এন্ট্রিটা, যেমন আমি যদি এখন ওপেন করতে চাই তাহলে এখানে আমাদের এন্ট্রি ওপেন হবে আমাদের উইথ $3 সহ -$3 দিয়ে আমাদের এটা এখানে ওপেন হবে। জাস্ট দেখেন যে বাই নিলে এখানে, সেল নিলে এখানে, যাই হোক। তো এই জিনিসটা আপনারা ট্রাই করবেন। তবে এই বিড আস্ক এখানে দেখি, এখানে আমরা আপনারা দেখবেন যে এখানে বিড আস্কের ব্যাপারে আপনার এখানেও আছে, দেখেন বিড আস্ক আপনার এই পাশে দেখবেন কোন পেয়ারে বিড আস্কের পরিমাণ বেশি কম আপনি দেখবেন। বিভিন্ন পেয়ারে বেয়ার বেদি কিন্তু অনেক বেশি কম আছে, দেখেন 64
71 আপনি দেখছেন এখানে বেশি জিবিপি জেপিওই কোন জায়গাতে কম আছে কোন জায়গাতে বেশি আছে এগুলা পেয়ার ভেদে এগুলা বেশি কম তো এই বিড আস্কগুলো দেখে বিড আস্ক নিয়ে আমাদের আমি মনে করি যে আজকের পরে আপনাদের কোনো কোশ্চেন থাকবে না যে যে এন্ট্রি প্লেসটা আবারও বলে যে এন্ট্রি প্লেসটা যেখানে হবে সেটা আমাদেরকে বলে দিচ্ছে কারণ কোম্পানির কমিশনটা কোম্পানি আগে নিয়ে নেয় এক কথায় আমরা যদি লট সাইজের কমিশনটা কোম্পানি আগে নিয়ে নেয় যেমন দেখা গেছে বর্তমান চলতেছে মার্কেট 18 এই যে এখানে 18 দেখাইছে তার মানে 21 এটা ওপেন হবে যদি আমরা যদি এখন এন্ট্রি নিই ঠিক আছে বাইয়ের ক্ষেত্রে যদি আমরা বাই নেই দেখেন স্প্রেডটা সহ আমাদের এটা নিয়ে নিছে এখন ঠিক আছে আমাদের এটা 21 ওপেন হয়েছে সেলিনটা 18টা ওপেন হবে ঠিক আছে উইথ স্প্রেড ওকে এটা নিয়ে আমরা আর সময় দিতে চাচ্ছি না এরপরে আসি এখন এটার হিসাবেই আমাদের অনেক সময় দেখা গেছে স্টপ লস দেখা গেছে কি রে আমরা তো আগে তো 5 পিপস স্টপ লস নিয়েছি এখন এটা হচ্ছে না কেন অথবা এখানে 10 পিপস আমরা টেক প্রফিট নিয়েছি বা 3 পিপস টেক নিয়েছি এখানে হচ্ছে না কেন এটা স্প্রেড কম বেশি অনুযায়ী বিডাস্ক অনুযায়ী আমাদের এটা কম বেশি হচ্ছে অতএব এটা আমরা এটা বুঝে নেবো যে না আমাদের এখানে টেক প্রফিট কেন হচ্ছে না বা কেন হচ্ছে না আচ্ছা এখানে MT4 এর আমরা একটু যদি কালার নিয়ে যদি একটু কথা বলে যে MT4 এর কালারগুলো আমরা কী বলছি এগুলো আসলে আমরা ঘাটতে ঘাটতে অনেকেই জেনে যাবো রাইট মাউস ক্লিক করে এখানে প্রপার্টিজে চলে যাবেন প্রপার্টিজে গিয়ে দেখা গেছে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা করে নিতে পারি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এরপরে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেললাম আমরা আমাদের প্রয়োজন মতো এরপরে এই ক্যান এগুলো সবগুলোতে আপনারা ক্লিক করে 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 এগুলো পারবেন এগুলো এত দেখা যায় যে বার ক্যান্ডেল বুল ক্যান্ডেল তারপরে যে বার আপ কী হবে না হবে ক্লিক করে করে এগুলো দেখবেন এগুলো এত বেশি জটিল কিছু না ক্লিক করে করে দেখবেন কোনটা কী হয় এগুলো আমি বিস্তারিত দেখাতে চাচ্ছি না আর আচ্ছা ওয়ান ক্লিক ট্রেড অনেকে আমরা চিন্তা করতেছি যে ওয়ান ক্লিক ট্রেড অনেকে নেন ঠিক আছে এই যে দেখেন এখানে আমরা বাড়াইয়া কমাইয়া বা নিজের হাতে লিখেও আমরা বাড়াই কমা দিতে পারি আমরা দেখা গেছে এখানে বাই নিতে পারি নোটিফিকেশনটা পূর্ণ করে দিলে আমরা এখানে বাই নেওয়া নিলাম সেট নিলাম অনেকে এটা পছন্দ করে অনেকে এটা পছন্দ করে না আমি ব্যক্তিগতভাবে এই ওয়ান ক্লিক ট্রেড পছন্দ করি না আমি আমার ম্যানুয়ালি ট্রেড করি যেখানে নামার সেখানে নেই এইভাবে তো এটা কেউ নিতেও পারেন নাও নিতে পারেন সেটা যারা ইচ্ছা সবগুলো পেয়ারের মুভমেন্ট কীভাবে দেখবেন সবগুলো পেয়ারের মুভমেন্ট যদি আমরা দেখতে চাই দেখা গেছে এখানে আমরা অনেক পেয়ারে আছে এই জায়গার মধ্যে 4-5-6 পেয়ার হলে কোনো সমস্যা হয় না কিন্তু বেশি পেয়ার হলে অবস্থা হেভিজিবি ঠিক আছে বেশি পেয়ার হলে অবস্থা হেভিজিবি 4-5 পেয়ার হলে যেমন 4টা পেয়ার যদি হয় তাহলে এখানে স্ক্রিনের মধ্যে এখানে এটাকে 4 ভাগ হয়ে এইদিকে 2টা পেয়ার এদিকে 2টা পেয়ার আমাদের এখানে অসংখ্য পেয়ার বিধায় এই জিনিসগুলো আমরা ক্লিয়ার দেখতে পাইতেছি না ঠিক আছে এই যে দেখেন একটা দেখলে তো এগুলো আমরা সব পেয়ারের মুভমেন্ট দেখলে যেমন বড় যখন স্ক্রিন হবে তখন আমরা সবগুলো পেয়ার এখানে দেখতে পারবো বন্ধু আজকে আমরা আর বেসিক এই পার্টে আর আজকে আমরা বেশি সময় দিতে পারতেছি না বরাবরের মতো আমি আপনাদেরকে যে আমার বায়ারের অনুরোধে আমি যে অ্যাকাউন্টটা $3 লাখ যে অ্যাকাউন্টটা ম্যানেজ করতেছি আমি আপনাদেরকে সেটা আবার একটু দেখাচ্ছি দেখে আমি আজকে শেষ করছি আমি চাচ্ছি যে আপনারা মানুষ তার ড্রিমের সমান বড় মানুষ আপনারা সবসময় চিন্তা করবেন বড় চিন্তা করবেন যদি কোনো অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে আমার ভিডিওতে যাতে লেখা আছে $6,500 অ্যাকাউন্ট আমি ম্যানেজ করার কথা বলছি $6,500 অ্যাকাউন্ট ম্যানেজ করার কথা যখন আমি সেখানে বলেছি তখন অনেকে বলতেছে যে $1,000 দিয়ে তো আমরা ডিপোজিট করতে পারবো না $1,000 দিয়ে আমরা কেন ডেমো অ্যাকাউন্ট ওপেন করবো বন্ধু আপনি এটা $5,000 অ্যাকাউন্ট উইথ 30% বোনাস সহ সেটা আমরা $6,500 কথা বলেছি সেটা আমরা ম্যানেজ করার চেষ্টা করি এটা আমাদের জন্য যে কোনো কাউকে আমরা দেখাতে পারবো আমরা যদি $100 দিয়ে আমরা যদি প্রথমেই যদি ডেমো প্র্যাকটিস করি তাহলে আমাদের বড় চিন্তাটা আমাদের মাথা থেকে চলে গেল ঠিক আছে আমরা ওই ডেমোটাকে আচ্ছা এরপরে আপনি $6,500 দিয়ে আপনি লট সাইজ যদি এখানে যদি কোথাও যদি আপনি $50 নেন তাহলে $100 অ্যাকাউন্টে আপনি 1 সেন্ট নেন 5 সেন্ট নেন 10 সেন্ট আপনি আপনার লট সাইজ আপনার অনুযায়ী কী যেন বলা হয় আপনার ব্যালেন্স অনুযায়ী আপনার লট সাইজ হবে এটা ভেরি সিম্পল একটা বিষয় ঠিক আছে ওটা নিয়ে মাথা নষ্ট করার কাম নেই ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আমরা ওখানে ওটা করব তবে আমি যেটা বলবো যদি 3-4 আমরা যদি শুরু করি ট্রেড তাহলে 3-4 মাসের জন্য যদি আমরা শুরু করি আমরা ফার্স্ট 2 মাসে যদি আমরা যদি মনে করি যে না আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ট্রেড শিখে গেছি তাহলে আমরা কি করব যত ডলার দিয়ে আমরা রিয়েল ট্রেড করব তত ডলার দিয়ে আমরা রিয়েল আমরা ডেমো প্র্যাকটিস করব ডেমো অ্যাকাউন্ট ওপেন করে আমরা সেটা দেখব যে 1 মাস আবার বা 15 দিন 1 মাস আমরা ওটা দিয়ে ট্রাই করব যে দেখি আমরা যত দিয়ে রিয়েল করবো তত দিয়ে আমরা পারতেছি কিনা ঠিক আছে আমি বলি যে $50 বা $100 দিয়ে আপনি ফার্স্টে শুরু করেন এই বিষয়ে আপনার দরকার কি ঠিক আছে ওটা দিয়ে ট্রাই করেন যদি দেখেন যে না আপনি পারতেছেন বড় বড় ইয়ার মতো তো তাহলে আপনি এরপরে রিয়েলে যান
এর আগে আপনাকে রিয়াল যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? তো এখানেও ঠিক একই অবস্থা। আমরা এই 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 অ্যাকাউন্টটা আমরা গত একটা আমরা ইয়াতে দেখাইছিলাম, গত একটা ভিডিওতে আমার মনে হয় বেসিক টুতে দেখাইছিলাম কিনা, যে এটা বায়ারে আমাকে করতে দিয়েছে যে আগামী 3 মাস পরে সেটা আমি আমাকে একটা আশা করা যে একটা ফান্ড ম্যানেজিংয়ের ইয়া করবো। তো সেখানে দেখুন আমাদেরকে, আমরা যদি অড হিস্ট্রি দিই, যেহেতু এখানে অনেক সাথে একটু দেখাই আপনাদের সাথে একটু ইয়ে বিনিময় করি আমরা, বা বিনিময় করি যে দেখেন এখানে আমরা একটা শুধু এন্ট্রি নিয়েছি, আর বেশি এটা ওই দিনই দেখাইছি আমি 31/5 এটা নিয়েছি। আমার এখানে চলমান এন্ট্রি আছে, অলরেডি এখানে চলমান এন্ট্রি আছে, বর্তমানে এখানে $158,000 মতো এখানে প্রফিট দেখাচ্ছে। এটার একটা রিটেল স্টেটমেন্ট নেই, দেখি বায়ার আমাদের এটা দেখে খুশি হবে না সন্তুষ্ট হবে কিনা, আমরা একটু কৌতূহলবশত আমরা এই কাজটা একটু করি। অল এখানে আমরা অল হিস্টোরি ডিটেল স্টেটমেন্ট চলে যাই আমরা ডেস্কটপে। তো আমাদের এখানে আরেকটা ফাইল আছে এই জন্য এই এটা নিচ্ছে না। তো আমরা লাস্টে আমাদের অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে যাই হোক না কেন, অ্যাকাউন্ট নাম্বারের লাস্টের যে সংখ্যাটা সেগুলো আমরা উল্লেখ করে আমরা ডেস্কটপে চলে যাই, সেখানে আমরা স্টেটমেন্টটা নিয়ে নিই। দেখি আমাদের স্টেটমেন্টটা, এই ধরনের স্টেটমেন্টটা আমরা নিজেরা করি, আমরা ট্রেড করে আমরা এগুলো তৈরি করি, এবং নিজেরা ট্রেড করে বলতে এগুলো মানুষকে দেখানোর জন্য না, নিজে নিজে নিজের দক্ষতা অর্জন করে যদি আমরা পারি তাহলে আমরা সোশ্যাল মিডিয়া ছেড়ে দেই, যে কোনো জায়গা থেকে আমরা বায়ার পাবো, দক্ষতা স্কিলের কোনো বিকল্প নাই। দেখুন এটা বরাবরই আমাদের ট্রেড আছে, দেখেন চলমান এন্ট্রি এখন পর্যন্ত এগুলো, আপনি দেখেন ব্যালেন্স কীভাবে বাড়ছে আপনি সেই জিনিসটা একটু দেখেন, ঠিক আছে? এখান থেকে ব্যালেন্স কীভাবে বাড়ছে উপরে দিয়ে সেটা দেখেন, আমাদের এখানে কত সূক্ষ্মভাবে যদি দেখি যদি আমাদের প্রফিট কত, আমাদের রেশিও কত, দেখেন সবে 100% উইন সেখানে দেখাচ্ছে। এনিহাও আমরা আমাদের এই ধরনের আমরা চাই আমরা আমাদের প্রফিট করে আমরা আমাদের স্টেটমেন্ট তৈরি করি, যেন এগুলোকে কেউ সোজা কথা স্কিল যদি দক্ষতা থেকে থাকে আপনাকে পৃথিবীর যে কোনো কোণে থাকেন না কেন আপনাকে মানুষ খুঁজে নেবে আপনার দক্ষতা অনুযায়ী। আর আপনার যদি দক্ষতা না থাকে, যোগ্যতা না থাকে, খালি শুধু কেবল চাপাবাজি করলে কোনো কাজ হবে না। তো বন্ধুরা আজকে আর আমরা ভিডিও লম্বা করছি না, আপনারা কষ্ট করে আপনারা প্রপারলি আপনারা ট্রেড করুন, আপনারা প্রফিট করা শিখুন, এটা হচ্ছে আমার মূল বক্তব্য। আর প্রফিট ট্রেড যদি করা না শিখেন আপনারা অবশ্যই আপনারা আগে ট্রেড শিখে তারপর আপনারা ডেমো প্র্যাকটিস কমপ্লিট করে তারপর আমরা রিয়েল ট্রেডে যাবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে এবং আপনারা যদি আরও কোনো টিপস টেকনিক জানতে চান তাহলে অবশ্যই আপনারা স্কাইপে জয়েন করুন, মেইলও করতে পারেন এখানে। তো পরবর্তী ভিডিওর আমাদের খুব শীঘ্রই আবার হবে, হয়তো আমরা আগামীকাল আবার একটা ভিডিও দেবো। তো সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এ কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।